Welcome to my class. I am Abdul Salam, assistant teacher, Rajshahi College School, Rajshahi, Bangladesh. My dear viewers, আমরা এর আগে গ্রামাটিক্যাল অনেক পয়েন্টস আলোচনা করেছি এবং গত দুইটা ভিডিও করেছি আমরা ডায়ালগ কি ডায়ালগ কিভাবে তৈরি করতে হয় বাস্তবে ডায়ালগ তৈরি করে তার প্রমাণ করে দিয়েছি আমরা আসলে তোমাদের ইংলিশটা রাইটিং এবং স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করছি আজকে তোমাদের রাইটিং স্কিলটাকে ডেভেলপ করার একটা পদ্ধতি তৈরি করেছি এবং সেটা অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আগের সমস্ত ক্লাস থেকে 100% ভিন্ন সেটা কি কিভাবে বাংলা থেকে ইংরেজি করা যায় এবং অত্যন্ত সহজে কারণ ইউ আর লার্নিং ইংলিশ উইথ আব্দুল সালাম অ্যান্ড আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট to show you the easy way to be developed in English. Please look at it. Dekho to Brishti hoy. It rains. Koto shohoje. Brishti hoy. Haan, brishti hoy. এটা একটা ইউনিভার্সাল অ্যাকশন কারণ বৃষ্টি হয় পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত এই কাজটা হচ্ছে এবং একটা সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল আইডিয়াকে কিভাবে আমরা ইংলিশে রূপান্তর করছি এটাই আচ্ছা কে হয় বৃষ্টি আচ্ছা বৃষ্টি হয় ইট রেইনস আচ্ছা বৃষ্টি হয় রেইন মানে বৃষ্টি হওয়া কে যেখানে আমরা একটা নতুন আইডিয়া শিখবো এখানে যে সাবজেক্ট যদি স্পষ্টত উল্লেখ না থাকে তাহলে ইট ধরা হয় এবং যেগুলি অবচেতন পদার্থ সেগুলিকে ইট আকারে ব্যবহার করতে হয় তাহলে কি হয় বৃষ্টি ইট রেইনস বৃষ্টি হয় তাহলে সাধারণভাবে করা হওয়া যাওয়া বা ইউনিভার্সাল ট্রুথ হলে সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় এবারে আরেকটা সেন্টেন্স দেখো তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি হয় দ্যাট ইজ ইউনিভার্সাল অ্যাকশন দ্যাট ইজ হ্যাবিচুয়াল অ্যাকশন অফ দ্য নেচার তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হলো আর প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কে যখন আমরা ট্রান্সলেট করি তখন কি করি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের বেস ফর্ম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় তাই হয়ে গেল আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে আমরা সিঙ্গুলার ধরি যে কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে আমরা সিঙ্গুলার ধরি এই বৃষ্টি হওয়া না হওয়া এখন বৃষ্টি হচ্ছে কি হয়নি এটা কিন্তু আমরা দেখছি না কিন্তু আমরা কল্পনা দিয়ে সেটা ভাবছি যে বৃষ্টি হয় তাহলে ইট রেইনস আচ্ছা বৃষ্টি হচ্ছে দ্যাট ইজ গোয়িং অন অ্যাকশন কাজটা এখন চলতেছে তাহলে আমরা কি শিখেছিলাম যে কোন কাজ চলতেছে বা ঘটতেছে কোন কাজ চলতেছে বা ঘটতেছে এর পথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন হয় তখন এই ধরনের সেন্টেন্স কি ইংলিশ করে কি হবে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং তাহলে আমরা এখানে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সাবজেক্ট এটা সাবজেক্ট ভার্ব এটা অক্সিলারি ভার্ব এটা ভার্ব প্লাস আইএনজি তাহলে আমরা এখানে সহজে শিখতে পারছি কিভাবে সেটা কি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝে নেব কিভাবে বাংলা ক্যাশেসে তেসো তেসি তেসেন আছে বাংলা ক্যাশেসে তেসি তেসো তেসেন আছে আর এখানে বাংলা ক্যাশেসে ই অ এ আছে এখানে কি আছে বাংলা ক্যাশেসে ইজ এ ই ই অ এ এগুলি আছে আর এখানে কি আছে তেসি তেসি তেসো তেসেন এইগুলি আছে তাহলে এই সমস্ত দেখে আমরা কিন্তু শিওর হয়ে গেলাম যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে আমরা কিভাবে প্রকাশ করি ইট ইজ রেইনিং প্রথমে সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি এই তো একেবারে সহজে ইংলিশটাকে আমরা তৈরি করছি বাংলা থেকে বাংলা এটা দেওয়া আছে সেটাকে আমরা ইংলিশে রূপান্তর করছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বে তাহলে এখানে কি আছে বে ব
ব্রেন দেখো তো একই স্ট্রাকচারটাকে একটু চেঞ্জ করে ওই টাইম চেঞ্জের কারণে আইডিয়াসটা চেঞ্জ হওয়ার কারণে কত সহজে ট্রান্সলেট করা যায় ইট উইল রেইন ইট উইল রেইন বৃষ্টি হবে ইট উইল রেইন বৃষ্টি হবে তাহলে আমরা কত সহজে একটা ছোট ছোট বাংলাকে ইংলিশে রূপান্তর করতে পারছি আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই যে আমরা যতই ইংলিশ গ্রামার নিয়ম শিখি আমরা কিন্তু বাঙালি আওয়ার মাদার টং ইজ বাংলা উই স্পিক ইন বাংলা অল দ্য টাইম বাট এট দ্য টাইম অফ নিড উই স্পিক ইন ইংলিশ হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন অর্ডার টু স্পিক অ্যান্ড রাইট ইন ইংলিশ উই হ্যাভ টু লার্ন সাম গ্রামাটিক্যাল টেকনিক্স হুইচ ক্যান হেল্প আস টু ডু ইট বেটার সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি হচ্ছে তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে কিরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এই ক্ষেত্রে আমরা মজার ব্যাপার একটা জিনিস খেয়াল করবো সেটা কি সাবজেক্ট প্লাস ভার্ব এইটু মিলে একটা সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে হোয়াই কারণ এটা হচ্ছে ইনট্যাঞ্জিবল ভার্ব শুধুমাত্র এই স্ট্রাকচারটা কিভাবে হয় এই স্ট্রাকচারটা হচ্ছে এইভাবে সাবজেক্ট প্লাস ভিআই ভার্ব ইনট্যাঞ্জিবল সাবজেক্ট প্লাস ভিআই অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ব সাবজেক্টের সাথে ভার্ব ইনট্যাঞ্জিবল এইটুকু বসে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করা যায় তোমরা তো জানো যে যে সমস্ত ভার্ব সেন্টেন্সে সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয়ে অবজেক্ট ছাড়া বা এক্সটেনশন ছাড়াই অর্থ সম্পর্ক করতে পারে তাদেরকে ইনট্যাঞ্জিবল ভার্ব বলে সেই সূত্র অনুযায়ী আমাদের এই রেড এইটা হচ্ছে ইনট্যাঞ্জিবল ভার্ব রেডটা কি ইনট্যাঞ্জিবল ভার্ব তাহলে এখানে আমাদের আর কোনো সমস্যা নেই আমরা সহজেই লিখতে পারছি এক কথায় একটা বিষয়কে চমৎকারভাবে কত সহজে বাংলা থেকে ইংলিশ করা যায় সেটাই কিন্তু আমাদের আজকের লক্ষ্য আশা করি তোমরা বুঝতে পারছো Okay, please, we are going to the next. I hope all the things will be too much easy for you to make you easy way of learning English. It is our main target to help you in a simple way which can be better for you to learn English easily with me. Okay, now look at it. She acting কবিতা পড়ে সে একটি কবিতা পড়ে এখানে কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করব সেটা কি পড়ে এ এ যে এ ই এ অ এ যে ই অ এ এই চিহ্ন কিন্তু আছে তার মানে আমি শেয়ার হয়ে গেলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্যটা কি ইয়েস সেটা হবে সাবজেক্ট কে সি হি কি করে পড়ে রিডস রিডস কি পড়ে একটি কবিতা আপায় দেখো তো কত সহজে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারছি আসলে আমি কিন্তু তোমাদেরকে বারবার একটা কথা বলেছি শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলস জানলে হবে না ওটা বাস্তবে প্রয়োগ করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা অনেক গ্রামাটিক্যাল রুলস পড়ি বাট বাস্তবে সেগুলি প্রয়োগ করতে পারি না নো আমাদের এই কাজগুলো আমার প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে ইন্সপায়ার করবে কিভাবে একটা ছোট্ট বিষয়কে অনেক সুন্দর করে প্রকাশ করা যায় এইভাবে আমরা যখন আরও অনেক কিছু শিখবো তখন যে কোনো বিষয়কে আমরা নিজের মতো করে লিখতে পারবো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাই তোমাদেরকে একেবারে ইংলিশ স্পিকিং এবং রাইটিংয়ে দক্ষ করে তোলা ওকে সেটা অনুযায়ী এটা ঠিক আছে তাহলে এবারে স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেল কেমন হলো স্ট্রাকচারটা দেখো তো সাবজেক্ট কে কে সাবজেক্ট তাহলে এই সাবজেক্টটা হচ্ছে হি অথবা সি সাবজেক্ট কি করে পড়ে ভার ভার কি সে ভার রিডস রিডস হচ্ছে ভার এখন প্রশ্ন হলো কি অথবা কাকে কি পড়ে এই যে কবিতা আপায় এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে ভার
এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আসলে হলো কি এই স্ট্রাকচারটা কি হলো স্ট্রাকচারটা হচ্ছে দেখো তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দেখো কত সহজে আমরা চমৎকার বিষয়টা উপস্থাপন করতে পারছি তাহলে আমাদের স্ট্রাকচার কি আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এখানে কি ভার্ব এটা হচ্ছে ভার্ব ট্রানজিটিভ ভিটি এটা হচ্ছে ভার্ব ট্রানজিটিভ ভিটি অর্থাৎ ভার্ব ট্রানজিটিভ হোয়াট দ্যাট ইজ যে সমস্ত ভার্ব সেন্টেন্সে এই সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয় কিন্তু অবজেক্ট ছাড়া অর্থ সম্পর্ক করতে পারে না তাদেরকে বলবো আমরা ভার্ব ট্রানজিটিভ আর ভার্ব ট্রানজিটিভে অর অবজেক্ট থাকবেই হি রিডস সে পড়ে আরেকজন প্রশ্ন করবে হোয়াট ডাজ শি রিড হোয়াট ডাজ শি রিড সে কি পড়ে উত্তর আ পয়েম দেখো আ পয়েম না বললে সেন্টেন্সের উত্তর কারেক্ট হচ্ছে না তাহলে এই সেন্টেন্সকে পূর্ণত্ব দেওয়ার জন্য এই সেন্টেন্সের অর্থটাকে চমৎকারভাবে তুলে ধরার জন্য আমাদের দরকার আ পয়েম সো দ্যাট ইজ অবজেক্ট আশা করি তোমরা এই স্ট্রাকচারটা অনেক চমৎকার করে বুঝতে পেরেছো তাই আমরা এর পরবর্তী স্ট্রাকচারে যাচ্ছি সরি এর পরবর্তী সেন্টেন্সটা কি হবে সেটা নিয়ে একটু কাজ করি দেখা যাক কত সহজে একটা বিষয় বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করতে পারবো সেটাই দেখো তো সে একটি কবিতা পড়েছিল এই যে ছিল তাহলে এর খবর কি এটা হচ্ছে ছিল ছিলে ছিলেন এই যে স্ট্রাকচার ছিল ছিলেন ছিলেন তাহলে চমৎকারভাবে আমরা বুঝতে পারছি যে বাংলাতে এসেছে ছিল ছিলে ছিলেন দ্যাট ইজ সিম্পল পাস্ট সিম্পল পাস্ট আর সিম্পল পাস্টটাকে যখন আমরা ট্রান্সলেট করব একেবারে সহজ কি হি শি রেড আ পয়েম একটা মজার কথা তোমাদেরকে বলবো খুবই মজার কথা সেটা কি কিছু কিছু ভার্ব আছে যাদের পাস্ট ফর্ম পাস্ট পারফেক্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই চেঞ্জ হয় না তাদের ক্ষেত্রে আমরা বুঝলো কি এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স শিওর সেটা হলো যে যদি সাবজেক্টের পরে ভার্বের সাথে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং ভার্বের সাথে এস এস থাকে তাহলে আমি শিওর হয়ে গেলাম সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট আর যদি সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম আছে কিন্তু এস এস যোগ করা নাই কিন্তু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে আমি একেবারে শিওর হয়ে গেলাম এটা পাস্ট টেন্সে আছে কারণ এটা যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে এর সাথে এস এস থাকতো এখন নেই তাহলে এটা শিওর পাস্ট টেন্স আর স্ট্রাকচারটা কি নো চেঞ্জ সাবজেক্ট ভার্ব ট্রানজিটিভ অবজেক্ট তাহলে আমরা এই সেন্টেন্স আর এই সেন্টেন্সকে কোনো চেঞ্জই করিনি শুধু ওই টাইম চেঞ্জ করার জন্য ভার্বের ফর্ম চেঞ্জ করেছি কি এটা ছিল প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট ফর্ম আর থার্ড পারসন এস এস যোগ হয়েছে আর পাস্ট ফর্মে সবসময় ভার্বের পাস্ট টেন্সে পাস্ট ফর্ম হয় তাই চেঞ্জ করতে হলো না এবারে আরেকটু ভিন্ন ধরনের চাই সেটা কি হলো দেখো তো সে একটি কবিতা পড়বে সে একটি কবিতা পড়বে দেখো তো সে একটি কবিতা পড়বে এখনো কিন্তু পড়েনি সে একটি কবিতা পড়বে এই যে এখানে বাংলাকে শেষে বে ব বেন এই চিহ্নগুলো থাকবে তাহলে কি বলছে সে একটি কবিতা পড়বে কবিতাটা কিন্তু এখনো সে পড়েনি তাহলে সে একটি কবিতা পড়বে এই যে পড়বে এখনো পড়েনি তাই বাংলাকে শেষে বে ব বেন চিহ্ন থাকে তাহলে আমরা কত সহজে একটা সাধারণ জিনিসকে ইংরেজি করব প্লিজ ফলো ইট হি অর শি উইল রিড উইল রিড আ পয়েম দেখুন তো কত চমৎকারভাবে আমরা এটা করতে পারছি তার কি হলো সিম্পল সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট এখন এই প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের মধ্যে পার্থক্যটা কি এই যে ভার্বের পাস্ট ফর্ম
প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সের মধ্যে পার্থক্য কি ভার্বের প্রেজেন্ট ফর্ম তবে তার পূর্বে শ্যাল বা উইল ইন্ডিকেট করে ফিউচার টেন্সে কি করে শ্যাল অথবা উইল এই মডালসটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে তাহলে আমরা সহজে শিখতে পেলাম যে কত সহজে একটা সিম্পল স্ট্রাকচার ব্যবহার করে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে একটা সেন্টেন্স ট্রান্সলেট করা যায় আশা করি তোমরা এইগুলি অনেক সহজে এবং সুন্দরভাবে শিখবে আমরা এর পরবর্তীতে ট্রান্সলেশন করার আরো অনেক নিয়ম নিয়ে আসবো আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ওকে থ্যাংক ইউ মাই ডিয়ার ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার ইট And tell your friends to subscribe it also. Thank you.